time gone. On the greatest debate. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকের ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও কে কেন্দ্র করে প্রচলিত বিশেষ বিশেষ যেসব বক্তা আছে যেদের সুরালো কণ্ঠ সর্বাধিক জাল হাদিস তাদের মাধ্যমে সম্প্রচারিত হয়েছে পূর্ববর্তী সময়তেও এবং এখন পর্যন্ত এই জন্য সালাফরা বিখ্যাত বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন যে শুধু মানে কেচাঘানির ওপরে। তো যাইহোক এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি, একটা বিখ্যাত ঘটনা যেগুলো আমাদের বাংলাভাষী বক্তাদের মুখে শোনা যাচ্ছে যে নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে একজন কসাইয়ের জান্নাতে থাকার একটা ঘটনা। এটা শুধু বাংলাতেই যদি আপনি লিখেন যে মুসা এবং কসাই এই দুটো শব্দ লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, না হলেও 20 জন আলেম যারা ওয়াজি যারা বক্তৃতা দেয় আলোচনা করে তাদের আপনার আলোচনা পেয়ে যাবেন। এমনকি যারা বড় বড় ডিগ্রিধারী বড় বড় মানে মানে তার একটা ইসলামিক স্কলারের মধ্যে পড়ে, তারপরেও তারা এই আলোচনাটা তারা খুব সুন্দরভাবে ঘটনাটা যেমন আছে তার চেয়ে রং চং মাখিয়ে তারা পরিষ্কারভাবে কত সুন্দর করে চমৎকারভাবে মানুষের সামনে উপস্থাপন করে। এবং বিখ্যাত বিখ্যাত আলোচক আমি যাই হোক অনেক বিখ্যাত বিখ্যাত আলোচক তারা এই আলোচনা এই ঘটনাটি বলেছে, আমি তাদের নাম নিচ্ছি না, আমি শুধুমাত্র একজনের আমি আলোচনা শোনাবো, আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন। অসংখ্য এ ধরনের মানে একই ঘটনা অসংখ্য বক্তা একাধিক আলোচনাতে তারা করেছে যে নবী মুসা আলাইহিসসালামের সঙ্গে একজন কসাইয়ের একটা ঘটনা জান্নাতে সঙ্গী কিভাবে হবে এ প্রসঙ্গে। আসেন প্রথমত আমরা সেই ঘটনাটা আপনাদেরকে শোনাই, তারপর আমরা সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। আসেন প্রথমত একটা ঘটনা শোনাই, অনেক আলোচক আছে আমি আগে থেকে বলি, তবে কিছু ফেমাস পার্সন কিছু আছে তারাও এই আলোচনাটা করেছে একাধিক জায়গাতে করেছে, আমি সকলের শোনাচ্ছি না একজনে শোনাচ্ছি। দেখেন আলোচনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, হ্যাঁ আপনারা বাংলাতে গিয়ে যদি লেখেন তবু আপনারা পেয়ে যাবেন, ইন্টারনেটে ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন এই ঘটনা। আসেন দেখেন তাদের কারণ লিস্টে আল্লাহ পাক আমাকে জানালেন কসাই ব্যক্তি কি করে আমি আমার মতো একজন নবীর সাথে জান্নাতে যাবে তার আমলটা কি আমার দেখা দরকার। সকালবেলা চলে গেলেন খোঁজ খবর নিয়ে সেই কসাইয়ের দোকানে, দেখলেন গরু জবাই করেছে, গোশতের ভালো ভালো টুকরা গুলো আলাদা করে প্যাকেট করে রাখলেন। সারাদিন বেচা কেনা করার পরে সন্ধ্যাবেলা যখন বাড়ির দিকে রওনা হয়েছে গোশতের সেই টুকরা গুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলে তিনি পেছনে পেছনে সংরূপণে তাকে ফলো করলেন লোকটার জায়গা খায় খায় বাড়িতে গিয়ে দেখে বাড়িতে রয়েছে তার এক বুড়িমা, হাঁটতে পারে না চলতে বাইরে প্যারালাইজ হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে বুড়িমা। এই কথাই লোকটা নিজের হাতে কুষ্ঠগুলো ধৌত করে রান্না করে গুণা করে ওই দুঃখিনী মায়ের মুখের মধ্যে নিজের হাতে উঠাইয়া দেয়। এই দৃশ্য দেখার পরে তৎকালীন যুগের শ্রেষ্ঠ আবেদ তৎকালীন আল্লাহ পাকের সবচাইতে দামি নবী বনী ইসরায়েলের শ্রেষ্ঠ নবী হযরত মূসা কালিমুল্লাহর সাথে ওই সন্তানের জান্নাত আল্লাহ নসিব করে দিলে। কোন সন্তানের প্রতি বাপ মা যদি খুশি হয়ে যায় আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়,
বড় সন্তুষ্ট। নবীজি বলেন জান্নাতের দুইটা দরজা আল্লাহ পাক বান্দার জন্য খুলে রাখে। আবার সকালবেলা কোন বাবা কোন মা তার সন্তানের প্রতি খুশি হয়ে যায়, নবীজি বলে সারাদিন সকাল থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত জান্নাতের দুটি দরজা আল্লাহ পাক ওই সন্তানের জন্য খুলে রাখেন। ওই দিনের বেলা ওই রাতের বেলা যদি ওই সন্তান দুনিয়া থেকে চলে যায় তাহলে আর দেরি নয়, সরাসরি ওই সন্তানের ঠিকানা জান্নাত হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আপনার আলোচনাটা এতক্ষণ ধরে শ্রবণ করলেন, আমি পুরোটাই শুনালাম তাদের। এই ধরনের অনেক ফেমাস পার্সন এই আলোচনাটা করেছেন, সবারই তা দিলাম না, কিনে কিছু কিছু আলোচক এতই ফেমাস তাদের আলোচনা দিলে আপনারা হজম করতে পারবেন না, ফালতু গালিগালাজ করবেন, তো গালিগালাজ না শোনার জন্যই আর কি চালাইনি। তো আপনারা জানেন এই আলোচনা কারা কারা করেছে। প্রথম কথা আপনাদেরকে বলছি, আলোচনা করার উদ্দেশ্য কাউকে হেউ প্রতিপন্ন করা নয়, যদি হেউ প্রতিপন্ন হতো তাহলে ওই ব্যক্তির আমি ভিডিওটা আগে শোনাতাম, কিন্তু উনি ফেমাস এবং আমার ভিডিওটা ভাইরাল হতো, আমি এটাও জানি। তো এই অসুস্থতা থেকে বাঁচার জন্য আমি তার বক্তৃতা শোনাই নাই, আমি অন্য একজন ব্যক্তির আলোচনা শুনিয়েছি, আরও অনেকজন আলোচনা করেছে। প্রথম কথাটা হচ্ছে ইসলাহ, তাদেরকে ইসলাহ করার জন্য, কেননা সমস্ত ওলেবাদের ঐক্যমতে জাল হাদিস বর্ণনা করা হারাম, গুনায় কাবিরা। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 109-10-11 পরপর হাদিসগুলো বর্ণনা করা আছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর এই হাদিসটা কমপক্ষে 50 জন সাহাবী বর্ণনা করেছে, মানে এতই মানে সাহাবী এত পরিমাণ বর্ণনা করেছে, এটা মুতাওয়াতিরের উপরে ডবল মুতাওয়াতির, তিন ডবল মুতাওয়াতির, 50 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছে। আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি তিনি ফাইজুল বারী প্রথম খণ্ড হাদিস নম্বর 109-এর ব্যাখ্যাতে তিনি বলেছেন যে 50 জন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণনা আছে, আর মানে বিখ্যাত হাদিস, সকলে জানেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যদি আমার নামে কোনো কথা বলে অথচ সেই কথা আমি বলি নাই, মাকাদু মিনান্নার, তার থাকার জায়গা জাহান্নাম, মান কাযাব আলাইয়া মুতামিদা, কোনো ব্যক্তি এমন কোনো কথা বললো আল্লাহ রাসূল বলছে যে কথা আমি নবী মুহাম্মদ বলি নাই কিন্তু আমার দিকে নিসবাত করে কেউ যদি এই কথা প্রচার করে দেয় তার থাকার জায়গা স্পষ্ট জাহান্নাম। তো এই হাদিসের ভিত্তিতে সমস্ত মুহাদ্দিসগণ, সমস্ত ফোকাহাগণ সকলেই একমত যে বিশ্বনবীর তরফ থেকে কোনো জাল হাদিস বর্ণনা করা যাবে না। হ্যাঁ, যাইফ হাদিস, কিছু দুর্বল হাদিস, এগুলো বর্ণনা করার ক্ষেত্রে কিছু কিছু ওলেমারা শিথিলতা অবলম্বন করেছে, তারা বলেছে হ্যাঁ যাইফ হাদিস বর্ণনা করা যেতে পারে, তবে ওখানে কিছু শর্ত, ছয়খানা তারা ক্রাইটেরিয়া, 6টা শর্ত ঢুকেছে, কিন্তু জাল হাদিসের ব্যাপারে সকলে একমত, মুসলিম উম্মা একমত যে জাল হাদিস বর্ণনা করা যাবে না, এটা গুনাহ কাবিরা, এটা বিশ্ব নবীর নামে মিথ্যা কথা বলা, আর আল্লাহ রাসূল বলছে যে আমার নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিসু বানি ইসরাইল আল হারাস, এই বিষয়ে হাদিস আছে সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, রাসূল বলছে যে আমার একটা কথা জানা থাকলেও বলে দাও, তবে বানি ইসরাইলের কথা বলো, কোনো দোষ নাই, তবে কথা বলার ক্ষেত্রে সেখানে দেখতে হবে যে কথাগুলো কি বিশ্বনবীর তরফ থেকে প্রমাণিত আছে না নেই। তো সার্বিকভাবে আমরা যে ঘটনা এতক্ষণ ধরে শুনছিলাম, এই ঘটনা মূলত এটা কোনো বানী ইসরায়েলের কাহিনী না, কোনো বানী ইসরায়েলের, আমি বিশেষ করে মূসা আলাইহিসসালামের ঘটনা যেহেতু তারা বলতে চাইছে, তো মূসা আলাইহিসসালামের উপরে বানী ইসরায়েলদের যে গ্রন্থ রচনা করেছে যেটাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বলা হয়, যেখানে মূসা আলাইহিসসালাম তথা মোজেসের 5টা কিতাব এখন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান বিকৃত কিতাব, যেটাকে তৌরাত হিসেবে ব্যাখ্যা তারা করে আছে, বুক অফ জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস আর ডিটারনমি, এই 5টা গ্রন্থ আমি ভালোভাবে পড়েছি। এই 5টা গ্রন্থতেও বানী ইসরায়েলের কোনো কাহিনীতে 73খানা যেটা গ্রন্থ আছে এর মধ্যে কোনো কিছু প্রমাণিত নয়, বিশেষ করে মূসা আলাইহিসসালামের এই ঘটনা, এমনকি কোনো তাফসিরকারকগণ এই তাফসিরটা করেছে কোনো আয়াতের ব্যাখ্যাতে, এমন কিছু প্রমাণিত নয়। আমি যতদূর তাহকিক করে দেখেছি যে এই হাদিসের কোনো সনদই নেই, এই হাদিসের কোনো সনদ নেই। আমি এই হাদিসটা সংক্ষিপ্ত আপনাদের সামনে তাহকিক করব, এবং এই মানে ঘটনা কোথায় মজুদ আছে, কে প্রথমে এই ঘটনাকে চালু করেছে, কত হিজরিতে চালু করেছে, এই বিষয়ে তো আপনারা ঘটনাটা শুনেছেন। এই ঘটনা মূলত প্রথম যিনি রচনা করেন সেটা হচ্ছে 931 হিজরিতে প্রথম ঘটনাটাকে রচনা করা হয়, আর এই ঘটনা যিনি জাল করেছেন সেই ব্যক্তির নাম হচ্ছে যে সৈয়দ আলী জাদ, 573 হিজরিতে ইনি মৃত্যুবরণ করেন, ইনার একটা বই ছিল সেই বই তিনি নকল করেছে, তারপরে আরেকজন বইটাকে কপি করেছে। এই ঘটনা মূলত যেই আরবি ইবারত মজুদ আছে সেটা হচ্ছে মাফিতাহুল জিনান শারুল শিরাতিল ইসলাম,
প্রথম খণ্ড 563 পৃষ্ঠাতে এই ঘটনাটাকে নকল করা হয়। তারপরে এই মাফিতাহিল জিনানি এই ঘটনাটাকে নকল করা হয়েছে, তারপরে এটা জনসাধারণের কাছে আস্তে আস্তে প্রচার হয়েছে। আর এই ঘটনা প্রথম যেটা রচনা করা হয়েছে 573 হিজরিতে, আর পরবর্তী সময় 931 হিজরিতে লেখক এটাকে প্রচার করে। এখান থেকে ঘটনাকে এখন গোটা মানে সমাজে এটা প্রচার করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যিনি এই ঘটনাটা জাল করেছেন তিনি এখন কোনো সনদ ব্যবহার করেনি। একটা হাদিসের যদি সনদ না থাকে, আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, জন্ম 118 হিজরি, মৃত্যু 181 হিজরি, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর একজন ছাত্র, তিনি বলছেন ইসনাদু মিনাদ দিন, সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। সুফিয়ান সাউরি তো আরো কঠোরভাবে সমালোচনা করেছে যে সনদবিহীন কোনো হাদিস গ্রহণযোগ্য নয়, কারণ সনদ যদি না থাকে সে হাদিস জাল। সমস্ত ওলামাদের ঐক্যমতে জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে কি যাবে না ইখতিলাফ আছে, এটা নিয়ে আলোচনা করছে না। ইসরায়েলি ঘটনা বর্ণনা করা যাবে কি যাবে না এটাও ইখতিলাফ আছে। তবে যে ঘটনা বলা হচ্ছে মুসা আলাইহিস সালামের নামে, এটা না কোনো ইসরায়েলি রেওয়াত, না কোনো তাফসির কারকগণ নিয়ে এসেছে, না কোনো জয়ীফ সনদে আছে, না কোনো মানে মৌজু কোনো মানে সনদের কিতাবে আছে, কোনো সনদ নেই, সনদই নেই, একদম অনার্থক একজন নির্ভেজাল একটা মিথ্যাচার। মানে এই মর্মে কোনো হাদিসের গ্রন্থে কোনো হাদিস নেই। আমি যখন ঘটনাটা শুনেছি আমি মাকতবে শামলা সম্পূর্ণ সার্চ করেছি, প্রায় 12,000-এর অধিক কিতাব আমি সার্চ করে দেখেছি, 12,000 প্রায় সার্চ করেছি, এই ঘটনা কোনো জায়গাতে সনদ সহ প্রমাণিত নয়। তাই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং বক্তা সাহেব যারা আছে তাদেরকে অনুরোধ করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান প্রেক্ষাপটে আমরা এমন সময় জন্মগ্রহণ করেছি, আমাদের দিন প্রচার করা যেমন সহজ ঠিক একইভাবে দিনকে ভালোভাবে তাহকিক করা আরও অত্যাধিক সহজ। আপনার হাতে সবসময় দেখি আমরা যে আপনার হাতে একটা আইপ্যাড আছে, আপনার হাতে মোবাইল আছে, তো আপনি যখন কোনো একটা ঘটনা বলছেন টুক করে যদি একবার যদি মাত্রায় সামলাতে সার্চ করে দেখে নেন যে আসলে ঘটনাটা আছে না নাই, মাত্র 3-4 মিনিট সময় লাগে। 3-4 মিনিট সময় যদি আপনি আরবি টাইপটা করে দেন, আপনি যে ঘটনা বলছেন একবার যদি ক্লিক মেরে দেন, এই হাদিসটা কোথায় আছে, সহি না জয়েব না মজু না সনদ আছে না নাই, সমস্ত কিছু বিস্তারিত চলে আসবে। একজন আলেম মানুষ, আপনি ভালো আরবি জানেন, আরবি বোঝেন, এটা আপনার জন্য কঠিন বিষয় নয়। আপনি বলার স্টেজে উঠেও আপনি বসে বসে আপনি সার্চ করে দেখে নিতে পারেন যে ঘটনাটা সহি না জয়েব না মজু আসলে হাদিসের গ্রন্থে আছে না নেই, এগুলো দেখতে পারেন। তো এটা হচ্ছে দিন হচ্ছে একটা আমানত, আর আমানতকে যথার্থভাবে পৌঁছানো এটা একজন আলেমের দায়িত্ব। আর আলেম যদি মানে আলেমের চেয়ারে বসে সে যদি এমন জাল হাদিস বর্ণনা করে যেটা একদম জাল, মানে আওয়ালুমা খালাকাল্লাহ নুরি, এটা তো কিছু কিছু গ্রন্থে পাওয়া যায়, সনদও আছে, জাল সনদ আছে, কিন্তু এই হাদিসের কোনো সনদই নাই, মানে একাধিক জাল হাদিসের সনদ আছে কিন্তু এই হাদিসটা কোনো সনদ নাই। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তার মানে আপনারা বুঝতে পারছেন যেটা এটা নির্ভেজাল মিথ্যাচার। আর যেহেতু বিশ্ব নবীর দিকে নিসবাত করা হচ্ছে এটা গোড়ায় কাবিরা, আমি এটা আলোচনা করছি মানে ওই বক্তা সাহেবের আমি ভুল ধরছি না, অথবা তার আমি সমালোচনা করছি না, তার গীবত করছি না, আমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি। কেন, তিনি একজন আলেম মানুষ, তিনি একটা জাল হাদিস প্রচার করছেন, আর বিশ্ব নবী জাল হাদিস প্রচার করলে তার থাকার জায়গায় জাহান্নাম। আর সমস্ত ওলেমা হানাফি শাফি মালিকি হাম্বলি দেবন্দি বেরলভী জামাত ইসলামী যতজন আছে সমস্ত ওলামারা একমত এখানে যে জাল হাদিস বর্ণনা করা গোনায় কাবিরার অন্তর্ভুক্ত, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, কেউ দ্বিমত করেনি, এখানে ইখতিলাফ নেই। অন্তত আপনারা এই বর্ণনা যখন করছেন তখন অন্তত এই জাল বর্ণনাগুলোকে আপনারা এড়িয়ে চলুন, কারণ আপনাদের আলোচনাতে দেখেছি অনেকগুলো জয়েফ হাদিস আছে, আমি জয়েফ হাদিস নিয়ে কথা বলছি না, যেহেতু ইখতিলাফ আছে জাল হাদিস নিয়ে তখন ইখতিলাফই নেই। জাল হাদিস কেন আপনাদের তরফ থেকে আসছে যেন আলেম মানুষ, আর আমি একথাই বলি যে অন্তত একবার চেক করে নেন যখন বক্তৃতা দিচ্ছেন, সেই সময় তো আপনি জানেন যে আপনি কোন বর্ণনাগুলো বলবেন বা এর আগে বলেছেন, অন্তত একবার চেক করে দেখে নেন। হাতে মোবাইল থাকে, ল্যাপটপ থাকে, ট্যাব আছে, একমাত্র 3-4 মিনিট সময় যদি আপনি একটু চেষ্টা করেন এই হাদিসটা সহি না জয়েব না মওযু এটা আপনি ধরে ফেলতে পারবেন। উম্মতকে জাল হাদিস, কেননা আমি দেখলাম এই ভিডিওটার নিচে কমেন্ট লেখা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মানে অত্যাধিক পরিমাণে, অথচ এটা জাল বর্ণনা। তবে জাল বর্ণনা যে ভয়াবহ তা একজন আলেম তো জানে, সাধারণ মানুষ বুঝে না যে জাল হলো তো কি হয়েছে, ঘটনা তো ভালোই। জি না, জাল হাদিস আপনি এমনি কেচ্ছাখানি নিজে বানিয়ে বলেন এটা গোনা, নিজে যদি কেচ্ছাখানি ঘটনা বানিয়ে বলেন এটা গোনা, কিন্তু বিশ্ব নবীর দিকে যখন ইসবাত করবেন আল্লাহ রসুল বলেছেন তখন এটা হচ্ছে গোনা কাবিরা, এর চাইতে বড় গোনা আরও মানে আছে কি না, মানুষ যে শিরক করছে এটা তো গোনা। আর ইমাম জাহাবির রাহিমাহুল্লাহ কিতাবুল কাবাইরে তিনিও নকল করেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিথ্যা কথা নিসবাত করে দেওয়া এটা গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত। তাই আমরা বক্তাদেরকে বলবো আপনারা এই রওয়ায়াত থেকে আপনারা দূরে থাকবেন। সমস্ত ওলামাদের ঐক্যমতে কোনো ইখতিলাফ নেই, এখানে আহলে হাদিস হানাফি দেবন্দি বেরলভি কোনো ইখতিলাফ, সকলেই আপনারা বলেন যে জাল হাদিস বর্ণনা করা হারাম, তারপরে জাল হাদিস বর্ণনা করছেন, এখান থেকে দূরে থাকা অতীব বাঞ্ছনীয়। কেন, সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস আছে, বিশ্ব নবী বলেছে যে আমার নামে মিথ্যা কথা বলে তার থাকার জায়গায় জাহান্নাম।
আপনি পিতামাতার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এটা জনসাধারণকে আপনি ই করতে চাইছেন, বোঝাতে চাইছেন, এর জন্য জাল হাদিস বর্ণনা করার দরকার নেই। সহি হাদিসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহি হাদিসে এর চাইতে ভালো ভালো সুন্দর সুন্দর ঘটনা পাওয়া যায়। আমি একটা বলি বক্তা সাহেবদের জন্য, যে পিতামাতার যে খেদমত করতে হবে, পিতামাতার খেদমতের ফজিলত এগুলোর জন্য জাল হাদিসের দরকার নাই। সহি হাদিসে এর চাইতে অসংখ্য সুন্দর সুন্দর বর্ণনা আছে। একটা দলিল দিয়ে বুঝতে পারবেন, সহি বুখারী হাদিস নাম্বার 2215 এবং সহি বুখারী হাদিস নাম্বার 2272, সহি বুখারী হাদিস নাম্বার 2333, সহি বুখারী হাদিস নাম্বার 3465, সহি বুখারী হাদিস নাম্বার 5974 অনেকবার এসেছে, ইমাম বুখারী রহিমাল্লাহ অনেকবার এসেছে, সহি মুসলিমে এসেছে হাদিস নাম্বার 2743, সহি আবু দাউদ হাদিস নাম্বার 3378, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5937। আর চমৎকার ঘটনা বর্ণনা আছে যে পিতামাতাকে ভালোবাসা খেদমত করা কেমন ফজিলত। এই ঘটনাটা মাশহুর ঘটনা, যে কোনো এক এটা বানি ইসরাঈলের ঘটনা, কিন্তু সহি সনদে বুখারীতে মজুদ আছে। যে আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বিন খাত্তাব থেকে বর্ণনা আছে রিওয়ায়েতটি, তো তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে শুনেছি যে তিনজন ব্যক্তি, তিনজন যুবক একদা রাস্তাতে চলাচল করছিল, তো রাস্তাতে চলাচল অবস্থাতেই হঠাৎ ঝড় বৃষ্টি তুফান একটা প্রাকৃতিক একটা দুর্যোগ নেমে আসে, অথবা তিনজন বন্ধু একত্রিত একটা গুহার মধ্যে প্রবেশ করে যায়। গুহার মধ্যে প্রবেশ করে তারা কিছুক্ষণ ওখানে অপেক্ষা করছে, হঠাৎই গুহার মুখ দিয়ে যে মানে যে মুখ দিয়ে ঢুকেছিল ওর পাশে একটা পাথর ছিল, ওই পাথরটা এসে গুহার মুখটা বন্ধ করে দেয়। ওরা ভীত সন্ত্রস্ত যে আমাদের ঘরটা, আমাদের ভেতরে আছি, আশেপাশে কোনো মানুষ নাই, কাউকে ডাকলে কেউ শুনতে পাবে না, এমতো পরিস্থিতিতে আমরা আটকে পড়েছি, কিভাবে বের হবো। তারা একদম চিন্তিত, তারা ও মানে একদম মানে চিন্তিত, ভয়ঙ্কর পরেশানির মধ্যে পড়ে গেছে। এমতো পরিস্থিতিতে তখন নিজের বলাবলি করতে শুরু করলো যে এখন আমাদেরকে রক্ষা করতে পারে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতএব আমরা যারা নেক আমল করেছি, ভালো কর্ম করেছি, সে আমলের ওসিলাতেই এখন আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহই পারে আমাদেরকে এই মানে বিপদ থেকে এখন উদ্ধার করতে। তো তিনজনের মধ্যে একজন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি তো জানোই যে আমার দু একটা পিতা মাতামাত ছিল, তারা খুবই বৃদ্ধ, এমতো পরিস্থিতিতে আমি প্রতিদিন আমি মানে কাজে যেতাম, মানে তিনি মানে গাছপালা কাটতেন, যেটাকে কুঠুর বলা হয়, তো গাছপালা আমি কেটে নিয়ে আসতাম, সন্ধ্যাবেলায় ফিরতাম, এসে তারপরে আমি গরু থেকে এই দুধগুলো আমি চুয়াতাম, তারপর আমার পিতা মাতাকে আমি খাওয়াতাম। তো একদাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে সাক্ষী রেখে বলছে আল্লাহ, একদা আমি বাড়িতে ঢুকে দেখছি যে আমার পিতা মাতা উভয় তারা ঘুমাচ্ছে, তারপর আমি গেলাম দুধ গরম করলাম, তারপর আমি আমার পিতা মাতার মাথার কাছে এসে দাঁড়ালাম, এসে দেখছি তখনও তারা ঘুমাচ্ছে। তখন তিনি বলছেন, নিজে বলছেন, যে আমি অপছন্দ করলাম যে আমার পিতা মাতাকে আমি না দিয়ে আমার ছেলে সন্তানকে আমি খাওয়াবো না। আবার ওই বর্ণনাকারী ওই ব্যক্তি তিনি বলছেন যে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী সবাই কাদাকাটি করছে, ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু এটা আমার অভ্যস্ত না, যেমন পিতা মাতাকে না খাইয়ে আমার ছেলে মেয়েদেরকে খাবো, এটা আমি অপছন্দ করলাম। আল্লাহকে বলছে, আল্লাহ আমি অপছন্দ করেছিলাম যে আমি আমার পিতামাতাকে না খাইয়ে আমি কিভাবে আমার ছেলে মেয়ে বউকে খাওয়াই। অথচ ছোট ছোট সোনামণিরা তারা সেখানে কাদাকাটি করছে তার বাবার পা ধরে। তিনি বলছেন যে আল্লাহ, আমি সেদিন তোমার সন্তুষ্টির জন্যই শুধুমাত্র আমার পিতামাতাকে না খাইয়ে আমি ছেলে মেয়েকে দিই নাই। তারপরে তিনি নিজে বলছেন যে আমি আমার পিতা মাতার মায়ের দুজনের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম, ইতিমধ্যে ফজরের ওয়াক্ত চলে আসলো, মানে একদম ফজর ঘনিয়ে আসলো, তারপর আমার পিতা মাতা উঠলো, তারপর তাকে গরম করে আমি দুধটাকে পান করালাম। এই যে ঘটনাটা তিনি বলছেন যে আমি তারপরে তাকে দুধ পান করালাম, ফজর পর্যন্ত দাঁড়িয়েছিল তার পিতা মাতা। সহি বর্ণনা, বুখারী মুসলিমের বর্ণনা। এত সুন্দর একটা ঘটনা, সহি বর্ণনা, পিতামাতার খেদমত তাদের মানে সম্মানার্থে, এর চাইতে সহি বুখারী মুসলিমের বর্ণনা তো সুন্দর একটা ঘটনা বিশ্ব নবী বর্ণনা করেছেন। এই ঘটনাটা যদি আমরা বলি কত না উত্তম হয়, এটাও অত্যাধিক ফজিলতপূর্ণ এবং মাশহুর একটা হাদিস। তারপরে তিনি এই ঘটনাকে স্মরণ করে আল্লাহকে বলছে, আল্লাহ এই কাজটা তো তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এই বলে যখন দোয়া করলো তখন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রহমত আসলো এবং ওই পাহাড়ের মানে গুহার মুখে যে পাথরটি ছিল পাথরের ক্রিয়াদ অংশ খুলে গেল। এই যে ঘটনা সহিহ বুখারী 2215, 3465 নম্বর হাদিস, 2333 নম্বর হাদিস, বুখারীতে একাধিকবার এসেছে। কত চমৎকার ঘটনা! আমরা এই ঘটনাগুলো আলেম ওলেমা যারা আছে, যারা ওয়াজ করেন, তারা পেশ করতে পারেন। এবং বুখারী মুসলিমে আরও একাধিক হাদিস আছে, বিশেষ করে আল্লামা নাসিরুদ্দিন আলবানি রহিমাল্লাহ সিলসিলা হাদিসে সহিহার মধ্যে এই ধরনের অনেকগুলো ঘটনা নকল করেছে সহি সনদে, আপনারা বইটা থেকে সংগ্রহ করতে পারেন। চমৎকার চমৎকার সহি হাদিস ভিত্তিক ঘটনা বর্ণনা মজুদ আছে। আর সবচেয়ে বড় কথা আমরা বলতে চাই এটাই, যে জাল হাদিস বর্ণনা করার দরকার নেই, জাল হাদিস বর্ণনা করার কোনো দরকার নেই। জয়ীফ হাদিস ইকতলাব আছে, বর্ণনা করলেন,
যদি আমি দ্বিমত করি যে না, যে হাদিসও মানুষের মধ্যে প্রচার করা উচিত নয়, কেন এটা দুর্বল, এটা সন্দেহজনক জিনিস, সন্দেহ থেকে দূরে থাকতে হবে। তারপরেও জাল হাদিসের ব্যাপারে সমস্ত ওলেমারা একমত যে না, এটা বর্ণনা করা যাবে না, এটা গুনাহ কাবিরা, এটা হারাম, মানে নিকৃষ্ট কাজ বিশ্বনবীর নামে, তার থাকার জায়গায় জাহান্নাম। একাধিক আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই বক্তাকে মিথ্যুক বলেছে, যে ব্যক্তি মিথ্যা মানে জাল হাদিস বিশ্বনবীর নামে চালিয়ে দেয়। তাই আমরা অনুরোধ করবো, এটা শুধুমাত্র ইসলাহি ভিডিও, যারা বক্তা আছেন আপনারা প্রত্যেকের হাতে মোবাইল আছে, মাকতবাই শামালা লোড করে নেন, আপনার স্টেজে বসে আপনার চেক করে নিতে পারেন যে বর্ণনাগুলো আপনার মানুষের সামনে বলবেন, কেননা আপনি একজন আলেম, আপনার দায়িত্ব আছে। আর দিন এটা সম্পূর্ণ একটা আমানত, মানুষকে যখন আপনি প্রচার করছেন আমানতটা যেন যথার্থ হয়, আমানতের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে, একটুক মনে রাখবেন। আমরা এতটা ইসলাহমূলক আজকে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো আমরা আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।